অধিকারের জন্য, মানুষের ন্যায্য প্রাপ্যকে পাওয়ার জন্য আমরা জীবনের ঝুঁকি নিতে পারি, এইটা হলো বাঙালির বৈশিষ্ট্য, আমারও বৈশিষ্ট্য। আমি একজন ক্ষুদ্র বাঙালি হিসাবে দাবি করি যে আমারও এটা বৈশিষ্ট্য। কালকে যদি কেউ বলে ভয় দিয়ে যে আপনাকে গুলি করবে, করো করো, জীবন তো একটাই। বঙ্গবন্ধু এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে জীবন তো একটাই, আর সৃষ্টিকর্তা লিখে দিয়েছে এখানে কোন মুহূর্তে সেটা যাবে। আমার যদি হয় কালকে মৃত্যু, কেউ বাঁচাতে পারবে না। আর জনগণের ঐক্যের মধ্যে দিয়ে যে শক্তি সঞ্চয় করে আমরা মানুষের অধিকার আদায় করার জন্য যেসব ন্যায্য অধিকার, গণতন্ত্র এটা আমাদের অধিকার, এটা সংবিধানের চারটা মূলনীতির মধ্যে একটা মূলনীতি। এই দেশের মালিক কে বলেন? জনগণ। চলেন না রাস্তায় আমরা হাঁটি, এই দেশের মালিক কে যদি আমরা জিজ্ঞেস করি, কে অন্য কোনো উত্তর দেবে? বলবে জনগণ। তো এত কোটি কোটি জনগণ রয়েছে, তো আমরা কিসের ভয় করব? কার কাছে কত বন্দুক, কত ট্যাঙ্ক, কত কামান নিয়ে আমাদেরকে ভয় দেখা? আমি চ্যালেঞ্জ করে বলছি, ভয়ে ভয়ে ভীত না, বঙ্গবন্ধুর কর্মী হিসাবে ভয়ে ভীত না, আমরা কেউ না। অর্থাৎ আসুন, আমরা এখন কোন হুমকি দিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি বলছি আপনি কোনো হুমকি দিয়েন না সরকারকে। আমি বলতে চাই সরকারকে উদ্দেশ্য করে যে এইসব লোকেরা খুবই দায়িত্বশীল ব্যক্তিরা, এদের দাবি হলো যে এখন তো যে অবস্থায় আমরা চলে এসেছি, এখানে কোনো সরকার গঠন করতে হলে, বৈধ সরকার গঠন করতে হলে অবাধ নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নাই। বলেন, আপনার আইনমন্ত্রী হোক, কে হোক, অ্যাটর্নি জেনারেল হোক, এসে বলুক যে এর কোনো বিকল্প আছে। আমি ক্ষুদ্র একজন আইনজীবী হিসাবে বলতে পারি যে সুষ্ঠু নির্বাচন যেখানে সকলেই নিজের ভোট নিজে দেবে, নির্ভয়ে দেবে, কোন রকমের পেশী শক্তির হুমকির মুখে না, কোন রকমের যে কোটি কোটি টাকার বিনিময়ে না, কালো টাকার বিনিময়ে না, সেই নির্বাচন আমাদের দাবি। এটা হলো যে দাবি সংবিধানের ভিত্তিতে আমি করছি, যে সংবিধানের স্বাক্ষর এক নম্বর স্বাক্ষর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি যেটা আমাদেরকে লিখে দিয়ে গেছেন যে এই দেশের মালিক তোমরা, এটাকে কে আজকে চ্যালেঞ্জ করতে পারে? কোন সরকার এখানে বঙ্গবন্ধু সে যেটা দেওয়া জিনিসটাকে মোকাবিলা করে বলতে পারে যে না তোমরা মালিক না? বঙ্গবন্ধুর সেই আত্মার সাথে বেইমানি না, তো সেই তো যে কেউ বঙ্গবন্ধুর এই কথাটা না মানে, এই দেশের মালিক জনগণ, এই দেশের সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা জনগণের প্রকৃত অর্থে যারা প্রতিনিধি, বলছি কালো টাকার বিনিময়ে ইলেকশন জিতে হা হা আমরা হয়ে গেছি, সেই ধরনের লোক না। যে লোকগুলো আমাকে যে কথা শুনছে, উনি তো ইলেক্টেড হতে পারে না ভাই, ঠিক আছে আমি তো ইলেক্টেড হতে পারি না, মানে আমার কথা হলো যে যারা পারে, যারা সত্যিকার অর্থে টাকার বিনিময়ে না, অস্ত্রের বিনিময়ে না, পেশী শক্তির বিনিময়ে না, সাম্প্রদায়িকতার মধ্যে দিয়ে না, যারা ইলেক্টেড হয় তাদের কাছে ক্ষমতা দিয়ে এই দেশকে আমরা আমাদের সম্পদকে রক্ষা করব, আমাদের ভবিষ্যৎ গড়ার উদ্যোগগুলো আমরা নেব। এটা আমি মনে করি আপনারা আজকে হাত তুলতে বলে, আমি হাত তুলতে বলবো না, আপনারা নিজেই হাত তুলে জানাবেন যে এটা আপনাদের অন্তর থেকে এটা আপনাদের দাবি। আর আমি একটা চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, চলেন না আমরা রাস্তায় হাঁটি, এই কথাগুলো আমরা বলতে থাকি, এই দেশের ক্ষমতার মালিক কে? জনগণ বলবে এই দেশের মালিক জনগণ। কেন এই মালিকানা প্রতিষ্ঠা হয়েছিল অনেক ত্যাগের বিনিময়ে, অনেক